হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএইচপির ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বে আমি ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ মাইএসকিউএল ডাটাবেসের সঙ্গে আপনার সার্ভার কীভাবে কানেক্ট করবেন সেটি দেখিয়েছিলাম। এই পর্বে ডাটাবেসের ডাটা সিলেক্ট করে, অর্থাৎ ডাটা পিক আপ করে কীভাবে আমাদের সাইটে শো করাবো সেটি আমি এখন দেখাবো। এই ডাটাবেস নিয়ে কাজ করার জন্য একটি ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। এসকিউএল ল্যাঙ্গুয়েজ মূলত ডাটাবেস নিয়ে কাজ করে এবং এর বিভিন্ন ধরনের সিনট্যাক্স রয়েছে। সেই সিনট্যাক্সগুলো পিএসপির মধ্যে ব্যবহার হয় এবং পিএসপির সাহায্যে সেই সিনট্যাক্সগুলো ব্যবহার করে আমরা ডাটাবেস থেকে ডাটা পিক আপ করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা আপডেট করতে পারি, ডাটা ডিলিট করতে পারি, অর্থাৎ ডাটাবেসের ডাটা নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। এখন আমি দেখাচ্ছি সেই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কীভাবে আপনারা ডাটাবেসের ডাটাগুলো নিয়ে কাজ করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, অর্থাৎ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পূর্বের টিউটোরিয়ালে ডাটাবেসের মধ্যে এই অর্থাৎ এই ডাটাবেস ফাইলের মধ্যে আমি এই তথ্যগুলো রেখেছি, অর্থাৎ আমার এই ডাটাবেসের কানেকশনের বিষয়গুলো আমি এখানে রেখেছি। এখন আমি এই ডাটাবেসের মধ্যে যে অর্থাৎ কানেকশনের বিষয়টি, এগুলো আমি আলাদা একটি ফাইলে রাখবো এবং সেই ফাইলটি এখানে ইনক্লুড করে দেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ইতিপূর্বে আমি ইনক্লুড ফাংশনের কাজ দেখিয়েছিলাম, ইনক্লুড এবং রিকোয়ার ফাংশনের কাজ দেখিয়েছিলাম। আমি এখানে রিকোয়ার করে দিতে পারি অথবা ইনক্লুড করতে পারি। আমি এখানে রিকোয়ার করে দেব। আমি নতুন একটি ফাইল নিলাম এবং সেখানে এই তথ্যগুলো পেস্ট করলাম। এটা যেহেতু আমাদের পিএসপির ফাইল, অর্থাৎ পিএসপির কাজ হবে, এই কারণে আমরা পিএসপির স্টেটমেন্ট দিয়ে দিলাম, পিএসপির স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম। তারপরে এটা আমি সেভ করছি। আমি কানেকশন ডট পিএসপি এই নামে সেভ করতে পারি, সমস্যা নাই। এখন আমি এই ফাইলটি এখানে আমি রিকোয়ার দিয়ে দিচ্ছি। আমাদের ফাইল ছিল কানেকশন ডট পিএসপি। এখন দেখি এটি আমার কাজ হচ্ছে কিনা। আমি আমাদের ফাইল কানেকশন, দেখুন এখানে ঠিকমতো কাজ হয়েছে। তারপরে আমি ডাটাবেস ওপেন করলাম, দেখুন এখানে আমাদের ঠিকমতো কাজ হয়েছে, অর্থাৎ কানেকশন সাকসেসফুল এটি দেখাচ্ছে। এখন আমাদের এই এখানে যে মেসেজটি দেখাচ্ছে কানেকশন সাকসেসফুল, এটি আমাদের সবসময় লাগবে না, এই কারণে আমরা এই মেসেজটি মুছে দেবো। আপাতত এটা আমি কমেন্টের মধ্যে রাখলাম, তাহলে মেসেজ দেখাবে না কিন্তু আমাদের অন্যান্য কাজগুলো ঠিকমতো হবে। এখন ডাটাবেসে যাই। আমাদের ডাটাবেস থেকে ডাটা পিক আপ করার জন্য যে কাজগুলো করতে হবে, এসকিউএলের সিনট্যাক্স ব্যবহার করতে হবে, সেটি আমি একটু আগে বলেছি। এসকিউএলের সিনট্যাক্সটি হচ্ছে, ডাটাবেস থেকে কোনো ডাটা যদি আমি পিক আপ করতে চাই, অর্থাৎ ডাটা শো করতে চাই, তাহলে আমাদের একটি সিনট্যাক্স রয়েছে সেটি ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে এই, আমাদের এই পুরো বিষয়টি একটি কোটের মধ্যে লিখতে হবে। আমি কোট নিলাম, সিলেক্ট, আমি কী সিলেক্ট করব। এখানে আমাদের ডাটাবেসে আমরা যাই, এখানে আমি এই আর্টিকেল আমাদের একটি ডাটাবেস রয়েছে এবং এই ডাটাবেসের মধ্যে আমার একটি, সরি, আমাদের হচ্ছে এপিএসপি টুইট, এটা একটা ডাটাবেস রয়েছে এবং ডাটাবেসের মধ্যে একটি আর্টিকেল নামে টেবিল রয়েছে। এই আর্টিকেল টেবিলের তথ্যগুলো আমি পিক আপ করতে চাই, তাহলে আমাদের এইখানে আমরা পিএসপি টুইট, এপিএসপি টুইট এর ডাটাবেসের কানেকশন তো আগেই তৈরি করেছি। এখন আমরা এই আর্টিকেল টেবিলটি সিলেক্ট করব এবং এই আর্টিকেল টেবিলের মধ্যে আমি কী কী সিলেক্ট করব সেটি আমি আলাদা আলাদা বলে দিতে পারি অথবা সকল তথ্য একসঙ্গে আমি সিলেক্ট করতে পারি। সকল তথ্য একসঙ্গে সিলেক্ট করার জন্য এখানে আমাদেরকে স্টার চিহ্ন দিতে হবে। যদি আমি স্টার চিহ্ন দিই তাহলে সকল তথ্য সিলেক্ট হবে। আর আলাদাভাবে কীভাবে সিলেক্ট করতে হয় সেটি আমি পরবর্তীতে দেখাবো। এখানে আমি সিলেক্ট স্টার, অর্থাৎ সকল তথ্য সিলেক্ট করব। তারপর আমার এখানে লিখতে হবে ফর্ম, অর্থাৎ কোথা থেকে সিলেক্ট করব। আমি এই আর্টিকেল যে টেবিল রয়েছে এই আর্টিকেল টেবিল থেকে সিলেক্ট করব। তাহলে আমি এখান থেকে আর্টিকেল টেবিলের নামটি নিলাম। তারপরে আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে, সিলেক্ট স্টার ফ্রম আর্টিকেল, এতটুকুই আমাদের কাজ। আমি এটা সেমিকলন দিয়ে দিলাম এবং আমি এই পুরো সিনট্যাক্সটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখব। সেই ভেরিয়েবলের নাম আমি দিতে পারি এসকিউএল দিতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু আমি এসকিউএল সিনট্যাক্স নিয়ে কাজ করছি এসকিউএলই দিই। তারপরে আমরা এই সিলেক্টটা করলাম কিন্তু আমরা এর মধ্যে কুয়েরি চালাইনি, এখন আমাদের এটির মধ্যে কুয়েরি চালাতে হবে। কুয়েরি চালানোর জন্য ইতিপূর্বে আমি বলেছিলাম যে কানেকশন তৈরি করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে, পিডিও পদ্ধতি, তারপরে মাইএসকিউএলই প্রসিডার পদ্ধতি এবং মাইএসকিউএলই অবজেক্ট ওরিয়েন্টেড। এখানে আপনারা ইচ্ছা করলে ওই অনুরূপভাবে মাইএসকিউএলই অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি ব্যবহার করতে পারেন অথবা মাইএসকিউএলই যে প্রসিডিউরাল, অর্থাৎ সনাতন যে পদ্ধতি রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ওই যখন আমরা মাইএসকিউএলের কাজগুলো করব তখন মাইএসকিউএলের শেষে মাইএসকিউএলই লিখতে হবে। যেমন আমরা এখানে আগে লিখেছিলাম মাইএসকিউএল হ্যাশ অ্যারে, একটি ফাংশন রয়েছে এটি লিখেছিলাম, আর এখানে প্রসিডিউরাল পদ্ধতিতে মাইএসকিউএলই লিখতে হবে, তাহলে আমাদের এটি কাজ হয়ে যাবে। আমি প্রথমে পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি রয়েছে, অর্থাৎ মাইএসকিউএলই অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি রয়েছে সেটি দেখাচ্ছি। আমরা
যে কানেকশন করেছি সেই কানেকশনটি এখানে দিতে হবে, কানেকশন ভেরিয়েবলটি দিতে হবে। তারপরে আমরা এটির মধ্যে কোয়েরি চালাবো। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি করার কারণে এখানে আমরা কোয়েরি যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কোয়েরির মধ্যে আমরা কার মধ্যে কোয়েরি চালাবো, আমরা এই যে এসকিউএল এর মধ্যে কোয়েরি চালাবো। তাহলে আমরা এই জায়গায় এসকিউএল ভেরিয়েবলটি দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে কোয়েরি রান হয়ে গেল, অর্থাৎ কোয়েরি চালু হয়ে গেল। আর পুরো এই বিষয়টি আমি আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখবো, আরেকটি ভেরিয়েবল আমরা রেজাল্ট নামে একটি ভেরিয়েবলের মধ্যে আমি পুরো বিষয়টি রাখলাম। এখন আমার এই এখানে যে আমরা কোয়েরি চালিয়েছি এই কোয়েরিটা ঠিক আছে কিনা এটি আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে দেখব এবং পরবর্তী কাজগুলো করব। তাহলে আমি এখানে ইফ লিখলাম, ইফ রেজাল্ট, অর্থাৎ আমার এই রেজাল্টটি যদি ঠিক থাকে তাহলে সে এখানে, আচ্ছা আপাতত আমি একটি মেসেজ নিচ্ছি ওকে, আর না হলে সে অন্য কোনো মেসেজ দেবে দরকার নেই, আমি আপাতত এটাই লিখলাম। আমি এটি রান করি দেখি কি হয়। দেখুন এখানে ওকে লেখা দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে এখানে যে সিনটেক্সটি ঠিক আছে, অর্থাৎ এখানে আমি সিলেক্ট করতে পেরেছি এবং এখানে আমি কোয়েরি চালাতে পেরেছি এবং তারপরে আমি এখানে মেসেজটা সফলভাবে প্রদর্শন করতে পেরেছি। এখন আমি যদি যে আমি সিলেক্ট করলাম, কোয়েরি চালালাম, এই ডাটাগুলো যদি আমি ডিসপ্লে করাতে চাই তাহলে আমি কিভাবে করাবো? ডাটাগুলো ডিসপ্লে করার জন্য পিএসপির একটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে মাইএসকিউএল ফ্যাস অ্যারে ফাংশন অথবা মাইএসকিউএল ফ্যাস অ্যাসোস ফাংশন। দুটির কাজ মোটামুটি একই ধরনের, আমি অ্যাসোস যেটি সেটি দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে অ্যারে দিয়েও করতে পারেন। মাইএসকিউএল ফ্যাস অ্যাসোস ফাংশনটি এমন। এখন এটির কাজ হচ্ছে আমি যে কোয়েরিটা চালালাম এই কোয়েরির মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো এখানে অ্যারে হিসাবে থাকবে। যেমন আমি এখানে মাইএসকিউএল ফ্যাস অ্যাসোস এর মধ্যে আমি এই যে রেজাল্ট এটি আমি দিয়ে দিলাম, তাহলে এখানকার যে ডাটাগুলো সব ডাটাগুলো এখানে অ্যারে হিসাবে থাকলো। অ্যারে হিসেবে কীভাবে থাকলো? আমরা যদি কোনো একটি টেবিলের যে কলাম নেম রয়েছে এই কলাম নেম দিয়ে যদি আমি কল করি তাহলে সেই কলামের সংশ্লিষ্ট ডাটাগুলো আমি পেয়ে যাব। অর্থাৎ এখানে আমি যদি হেডিংকে কল করি, ওই অ্যারের মধ্যে থেকে হেডিংকে কল করি, তাহলে আমি হেডিংয়ের তথ্যগুলো পাবো, ক্যাটাগরি কল করলে ক্যাটাগরির তথ্যগুলো পাবো। আমি দেখাচ্ছি কীভাবে এটি করবেন। আমি এই পুরো বিষয়টি আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, ডাটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপরে এই ডাটা যে অ্যারে রয়েছে এই ডাটা অ্যারের মধ্যে আমি কী নেব, আমি বলেছিলাম যে এখানে যে কলাম নেম রয়েছে এই কলাম নেম নেমে ডাক দিতে হবে, অর্থাৎ কল করতে হবে। আমি এখানে হেডিং এটি দিয়ে আমি কল করলাম। তারপরে আমি যেটা এটি ইকো করি তাহলে কী হয় দেখুন, দেখুন এখানে দিস ইজ ফার্স্ট হেড, অর্থাৎ আমার এই হেডিংয়ের প্রথম যে রোতে তথ্যটি রয়েছে সেটি শো করছে, অর্থাৎ এখানে আমাদের হেডিংটা শো করছে। এখন আমি যদি আরেকটি তথ্য শো করতে চাই, যেমন এখানে আমাদের হেডিংয়ের পাশাপাশি ক্যাটাগরি রয়েছে, ডিটেলস রয়েছে, আমি অন্যান্য তথ্য যদি শো করতে চাই অনুরূপভাবে আমি করতে পারবো। যেমন এখানে আমি ডাটা যে অ্যারে রয়েছে এই অ্যারের মধ্যে থেকে আমি ক্যাটাগরি এটি শো করতে চাচ্ছি, এটা আমি ইকো করলাম। তারপরে আমি এটি রিফ্রেশ করছি, দেখুন এখানে আমাদের ক্যাটাগরিটা চলে আসছে। আমরা ইউজার ফ্রেন্ডলি করব একটু পরে, অর্থাৎ দেখতে যেন সুবিধা হয় সেটি আমরা একটু পরে করছি। আমরা পরের তথ্যটিও শো করি, পরে আমাদের রয়েছে ডিটেলস, আমরা এটিও ইকো করলাম, তাহলে আমার ডিটেলসটিও শো করছে। কিন্তু আমরা এটি একটি স্পেস দিয়ে করতে পারি, আমি এই প্রত্যেকটি ডাটা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখছি। যেমন এটি আমি হেড ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরেরটি আমি ক্যাট ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং ডিটেলসটা আমি ডিটেলস ভেরিয়েবলের মধ্যেই রাখলাম। এখন আমি যদি এটি ডিসপ্লে করতে চাই, প্রথমে আমি হেড এটি ডিসপ্লে করালাম, আচ্ছা ইকো লিখতে হবে, ইকো হেড, তারপরে আমি এটি ব্রেক দিতে পারি, একটা ব্রেক দিলাম। তারপরে নিচে আমি আমাদের রয়েছে ক্যাট এটিও ডিসপ্লে করালাম এবং আরেকটা ব্রেক দিয়ে আমি ডিটেলস, অর্থাৎ এই ডিটেলসটি আমি শো করালাম। ইচ্ছা করলে আমি এটি একটি ইকোর মধ্যেও করতে পারি, আপনারা ইতিপূর্বে দেখেছেন কনকেটেশন পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি এটা করতে পারি। আপনাদের এটি বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদাভাবে লিখলাম। তারপরে আমি এটি রিফ্রেশ করছি, দেখুন প্রথমে আমার হেডিং আসছে, তারপরে আমার অন্যান্য তথ্যগুলো ঠিকমতো চলে আসছে। এখন একটা বিষয় এখানে দেখুন, আমাদের ডাটাবেজে কিন্তু তিনটি ডাটা রয়েছে, অর্থাৎ তিনটি রো রয়েছে, কিন্তু এখানে শো করার সময়
একটি তথ্য শো করছে, অর্থাৎ একটি রোড তথ্য শো করছে। আমরা সকল তথ্য যদি দেখতে চাই, আমার সকল রোড তথ্য যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে লুপ ব্যবহার করতে হবে। ইতিপূর্বে আপনারা লুপ নিয়ে কাজ করেছেন, হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ ইত্যাদি লুপ। লুপের বিষয়টি হচ্ছে যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত কাজটি করবে, সেই কাজটি চালায় যাবে। এখানে আমি লুপটি এভাবে ব্যবহার করব, আমি এখানে বলবো যে আমার এই অ্যারেটি যতক্ষণ পর্যন্ত সত্য হবে, অর্থাৎ এই অ্যারের মধ্যে যতক্ষণ ডাটা থাকবে, অর্থাৎ এখানে যতক্ষণ পর্যন্ত ডাটা শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটি চলতেই থাকবে। তাহলে এটির জন্য আমাদেরকে এখানে এই বিষয়টি, অর্থাৎ এই অ্যারের বিষয়টি আমাদের একটি লুপের মধ্যে নিতে হবে। আমি হোয়াইল লুপের মধ্যে নিলাম এবং লুপটা আমার চলবে এই পর্যন্ত। এখানে প্রথমে এই হোয়াইল লুপের মধ্যে ঢুকবে, ঢুকে দেখবে যে এখানে তথ্য আছে কিনা, অর্থাৎ অ্যারের মধ্যে তথ্য আছে কিনা, আছে। তারপরে সে প্রথম ডাটাটি এখানে আসবে, এখানে স্টোর হবে এবং প্রথম ডাটাটি এখানে শো করবে। তারপর পরে আবার অ্যারের মধ্যে যাবে, গিয়ে এখানে দেখবে যে ডাটা আর আছে কিনা। পরে সে দ্বিতীয়টাতে যাবে, তারপরে দ্বিতীয়টি শো করবে, তারপরে তৃতীয়টিতে যাবে, তৃতীয়টি শো করবে। তারপরে পরে আবার যখন যাবে, এখানে গিয়ে দেখবে যে অ্যারের মধ্যে আর কোনো ডাটা নাই, তখন সে আর এটি শো করবে না। এখন এটি দেখি আমাদের কাজ ঠিক মতো হচ্ছে কিনা। আমি রিফ্রেশ করলাম, দেখুন আমার সকল ডাটা এখানে শো করছে। আমি ইচ্ছা করলে প্রত্যেকটি একটি করে স্পেস দিতে পারি। যেমন এই সবগুলো ডাটা যখন শো করলো, তখন এইখানে একটি ব্রেক দিবে, ইচ্ছা করলে আমরা ডবল ব্রেক দিতে পারি, দুইটা ব্রেক দেবে এবং তারপরের ডাটাটি শো করবে। এই যে দেখুন আমাদের প্রথম তথ্যটি শো করছে, তারপরে দ্বিতীয় তথ্যটি এবং তৃতীয় তথ্যটি। আমরা ইচ্ছা করলে হেডিংগুলো একটু স্ট্রং করতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্ট্রং করলাম, সিনট্যাক্স এরর, আমাদের 14 নম্বর লাইনে ভুল হয়েছে। ভুল হয়েছে কোন জায়গায় দেখে আসি, এইটা আমরা কোটের মধ্যে দেই নাই, একটু কোটের মধ্যে দিতে হবে, নাহলে এটা কাজ হবে না। দেখুন এই আমাদের, সরি, আমাদের এই স্ট্রংটা ক্লোজ করি নাই, ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন আমাদের হেডিংগুলো এইভাবে শো করছে এবং অন্যান্য লেখাগুলো নর্মালভাবে শো করছে। এছাড়াও আপনারা এখানে পিএসপি অবজেক্ট ওরিয়েন্ট পদ্ধতি ব্যবহার না করে আপনার প্রসিডিউরাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখানে আমরা এই যে কোণের মধ্যে আমরা এখানে কোয়েরি এসকিউএল ইটি না লিখে এই জায়গায় জাস্ট আমরা মাইএসকিউএলই কোয়েরি লিখতে পারি, এবং ওই কোয়েরির মধ্যে আমাদের যে কানেকশন করেছি সেই কানেকশনের ভেরিয়েবলটি দিতে হবে, এবং তার পাশাপাশি আরেকটি আর্গুমেন্ট দেবো, সেটা হচ্ছে আমরা এই যে এখানে এই সিলেক্ট করেছি, এই সিলেক্টের বিষয়টি এখানে লিখতে হবে। এসকিউএল এটি লিখলাম, তারপর আমাদের এখানে রেজাল্ট অন্যান্য যা আছে অ্যাজ ইট ইজ, কোনো প্রবলেম নাই। আমি এটি আবার রিফ্রেশ করছি, দেখুন আমার তথ্য ঠিকমতো শো করছে, অর্থাৎ কোনো প্রবলেম হচ্ছে না। আপনার ইচ্ছা করলে এই প্রসিডিউরাল পদ্ধতি ব্যবহার করতে পারেন অথবা অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি ব্যবহার করতে পারেন, দুটি একই ধরনের কাজ করে। এখানে একটি কথা বলে রাখি, এখানে প্রসিডিউরাল পদ্ধতি দিয়ে শুধুমাত্র মাইএসকিউএল যে ডাটাবেসটি রয়েছে এই ডাটাবেসের সঙ্গে কাজ করতে পারেন, অর্থাৎ অন্যান্য ডাটাবেসের সঙ্গে সেটি কাজ করতে পারে না। অন্যান্য ডাটাবেসে কাজ করার জন্য আপনাদের পিডিও যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটি ব্যবহার করতে হবে, অর্থাৎ পিএসপি ডাটা অবজেক্ট যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে অন্যান্য ডাটাবেসেও কাজ হবে। আপনারা যদি শুধুমাত্র মাইএসকিউএল ডাটাবেস এবং পিএসপি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা এই যে প্রসিডিউরাল যে পদ্ধতি এই পদ্ধতি শিখতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে পিএসপি এবং মাইএসকিউএল এর মাধ্যমে ডাটা সিলেক্ট করে ডাটা পিক আপ করে কিভাবে আপনাদের সাইটে শো করাবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা মাইএসকিউএল এবং পিএসপির সাহায্যে কিভাবে ডাটা ডাটাবেসে ইনসার্ট করবেন। টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ভিডিওগুলো আপনি শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর আপনাদেরকে আমি অনুরোধ করবো আমার এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা দেখবেন, তাহলে আমার এই টিউটোরিয়ালটি বুঝতে আপনার সুবিধা হবে এবং পিএসপি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।